এই বাড়িতেই তারা বসবাস করছেন। পাশাপাশি আরও একটি বাড়ি রয়েছে, এই যে এই বাড়ি, এই দুটি বাড়িতেই বসবাস করছেন মীরজাফরের বংশধররা। ভালো লোক ছিল, মিথ্যে বদলাম দেওয়া হয়। কুষ্টিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। বন্ধুরা, আজকে আমি কুষ্টিয়া এসেছি মীরজাফরের বংশধরদের খোঁজে। আজ থেকে প্রায় 250 বছর আগে যার বিশ্বাসঘাতকতায় পরাজিত হয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, সেই মীরজাফরের বংশধরদের কেউ কেউ বসবাস করছেন এই কুষ্টিয়া শহরে। আমি সেই খবর পেয়ে এখানে ছুটে এসেছি, তাদের খুঁজে বের করব, তাদের সঙ্গে কথা বলবো, তারা এখন কেমন আছেন সেটি জানার চেষ্টা করব, তারা মীরজাফর সম্পর্কে এবং সিরাজউদ্দৌলা সম্পর্কে কি ধারণা পোষণ করছেন সেটিও তাদের কাছে জানার চেষ্টা করব। ব্যক্তিগত প্রবল আগ্রহের জায়গা থেকেই 2019 সালে আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম মীরজাফরের বংশধরদের খোঁজে। এরপর মুর্শিদাবাদের কবি সলিল ঘোষের সহায়তায় পৌঁছে গিয়েছিলাম মীরজাফরের বংশধর সৈয়দ রেজা আলী মির্জার বাসভবনে। তার সাক্ষাৎ পেলেও তিনি সেদিন আমার কাছে নিজের পরিচয় গোপন করেছিলেন। এই ভিডিও আপলোড করার পরই আমাকে পড়তে হয় চরম তোপের মুখে। কেন আমি গোপনে ভিডিও ধারণ করলাম, কেন মীরজাফরের বংশধরকে সামনে আনলাম, নানান প্রশ্নবাণে জর্জরিত করা হলো আমাকে। আসলে আমি শুধু তাদের বর্তমান অবস্থা তুলে ধরতে চেয়েছিলাম, এর বাইরে কোনো উদ্দেশ্য ছিল না আমার। এ ঘটনার 2 বছর পর আজ আবারও বের হয়েছি মীরজাফরের বংশধরের সাথে সাক্ষাৎ করতে। তবে ভারতের মুর্শিদাবাদে নয়, এবার এসেছি বাংলাদেশের কুষ্টিয়া জেলা শহরে। এখানে মীরজাফরের বংশধরদের কয়েকজন বসবাস করছেন পাকিস্তান আমল থেকে। সারা জীবন বংশ পরিচয় অনেকটা আড়ালে রাখা মানুষগুলো আজ নিজেদের সম্পর্কে কিছু বলতে চান। বাংলার ইতিহাসের এক উল্লেখযোগ্য অংশের স্মৃতিকথা আর আবেগ অনুভূতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে তারা নিজেরাই আমার সাথে যোগাযোগ করে তাদের বাসায় ডেকেছেন। পড়ন্ত বিকেলে অটোরিকশায় চেপে ছুটে চলেছি কুষ্টিয়া শহরের রাজপথে, যাচ্ছে শহরের বিএডিসি মোড়ের হাউজিং এস্টেট এলাকায়। অনেকদিন পর আজ আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন বিরাজদা। বাংলাদেশের কিছু এলাকায় মীরজাফরের বংশধররা বসবাস করেন শুনেছি আগে, তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তারা কখনোই প্রকাশ্যে আসেননি, তাই আমরা কেউই সেভাবে তাদের সম্পর্কে কিছুই জানি না। কিছুক্ষণের মধ্যেই তাদের মুখোমুখি হব, এ নিয়ে মিশ্র অনুভূতি কাজ করছে মনে। রিক্সা থেকে নেমে হাঁটতে থাকলাম হাউজিং এলাকায়, তাদের দেয়া ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম সেই বাড়িটির সামনে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সেই বাড়িটির সামনে কুষ্টিয়া শহরের, যে বাড়িতে বসবাস করছেন এখনও মীরজাফরের বংশধররা। দেখুন, এই যে এই বাড়িটি দেখছেন, এই বাড়িতেই তারা বসবাস করছেন। পাশাপাশি আরও একটি বাড়ি রয়েছে, এই যে এই বাড়ি, এই দুটি বাড়িতেই বর্তমানে বসবাস করছেন যারা এখানকার বসবাস করছেন মীরজাফরের বংশধররা, যারা আমাদেরকে এখানে ডেকেছেন। বিশেষ করে আমার সঙ্গে তারা যোগাযোগ করেছেন বা আমিও তাদের সঙ্গে কথা বলেছি, তারা খুব আন্তরিকভাবে এখানে কিন্তু আমাকে ডেকেছেন। তাদের সঙ্গে কথা বলবো, তাদের বর্তমান অবস্থা জানবো, সেই মীরজাফর তার যে কর্ম সেই সম্পর্কে জানার চেষ্টা করব, তারা কেমন আছেন সেটি জানার চেষ্টা করব, পাশাপাশি আরও জানার চেষ্টা করব যে এই সময়ে এসে তারা আসলে কেমন আছেন। বাড়িটির সামনে দাঁড়াতেই দেখা হয়ে গেল মীরজাফরের বংশধর দাবিদার নবাব সৈয়দ পারভেজ মির্জা ওরফে নবাব বাবু মির্জার সাথে।
তিনি সরকারি একটি প্রতিষ্ঠানে ছোট পদে চাকরি করেন। পেশাগত কারণে তিনি জয়পুরহাটে থাকলেও তার পরিবার কুষ্টিয়াতে থাকে। তার বাবা সৈয়দ নান্নু মির্জা পুলিশের চাকরি করতেন পাকিস্তান আমলে। একসময় তাদের অনেক বিত্তবৈভব প্রভাব প্রতিপত্তি থাকলেও এখন আর তেমন কিছুই নেই। বাড়ির ভিতরে প্রবেশ করেই দেখা হলো নবাব বাবু মির্জার বড় বোন আজগারি বেগমের সাথে। 1947 সালে দেশ বিভাগের পর মুর্শিদাবাদ থেকে কুষ্টিয়ায় চলে আসেন তারা। সেই সময় পড়াশোনা করেন ইংলিশ মিডিয়াম স্কুলে, পাশ করেন ম্যাট্রিকুলেশন। যখন হিন্দুস্তান পাকিস্তান হলো তখন আমরা 14-15-16 আগস্টে কুষ্টিয়া আসলাম। ১৯৪৭ সালে নিজেকে অকুণ্ঠ চিত্তে মির্জাফরের বংশধর হিসেবে পরিচয় দেন আজগারি বেগম। আমরা বংশধর মির্জার, মির্জাফরের। কততম বংশধর আপনি? কততম এটা তো আমার স্মরণ নেই, আমি ছোট ছিলাম, আব্বা বলতে পারতো। আচ্ছা আচ্ছা, আপনারা নবাব ফ্যামিলির কোথায় কোথায় থাকতেন মুর্শিদাবাদে? আমরা চাঁদনি মহলে থাকতাম, আর কোথাও না। চাঁদনি মহলটা কোন জায়গায়? মুর্শিদাবাদে? হ্যাঁ, নদীর ধারে। মির্জাফরের বংশধরদের একটা বিষয় হচ্ছে যে একটা মানুষ খুব নেতিবাচক হিসেবে দেখতো, এটা আপনাকে কতটা কষ্ট দিয়েছে? আমাকে কষ্ট মানে কি, আমার বাপজি অন্যায় করে, চুরি হয় চোর বললো কি করবো, কষ্টই হালাই। আমার বাপজি চোর কচোর হয়, এখন তুই যে চোরে মেয়ের আগে কি আছে, দুঃখ লাগতো, দুঃখ এখনও লাগে। সামনে বলে না, আমার পিছনে বলে মির্জাফরের বংশ, আমার ছেলেরাই বলে তুমি তো মির্জাফরের বংশ, তুমি এরম কল্পনা করি যা। আমি আমার বংশ 250 বছর আগে কি করে গেছে সেই দায় আমি কেন নেব? আমার তো নেই না, আমরা কি দায় নেই, আমরা ঝগড়া করি না, মার মার দিকে প্রতিবাদ করি, আমাদের কিছুই বলি না। এখন ওই সত্য কথা আমাকে বলো, আমার বলা কিছু থাকে, কিছু কারোরই বলা থাকে না, সত্যের মান নেই। পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা ছিলেন মীর জাফরের বংশধর। আর এই ইস্কান্দার মির্জার আপন ফুফাতো ভাই ছিলেন আজগারি বেগম ও বাবু মির্জার বাবা নবাব নান্নু মির্জা। 1950-এর দশকে ক্ষমতাসীন থাকা অবস্থায় ইস্কান্দার মির্জা কুষ্টিয়ায় এসেছিলেন। তখন পুলিশের দায়িত্ব পালনরত ফুফাতো ভাই নান্নু মির্জাকে দেখে তিনি নাকি বুকে জড়িয়ে ধরে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ইস্কান্দার মির্জা ছিল আমার বাবা আপন ফুফাতো একেবারে। উনি কুষ্টিয়া আসতেন যখন কুষ্টিয়া স্টেশন, আমার আব্বার বন্ধু হাতে দাঁড়িয়ে আছে, দারোগা হলো তো দেশের পেশেন্ট, আমার চাচা, আমার বাবা কিন্তু বড়, ওরা আপনার সর্বালকম যে ওরা আজাদ দেয় কুনিস দেয়, ও গাড়ির থেকে নেমে আব্বাকে ধরা হয়েছে ইস্কান্দার মির্জা ধরে। তারপর সবাই পুলিশ সব দাঁড়িয়ে আছে বন্ধু খাতে করে সবাই অবাক। তারপরে আব্বা সে সাইকেল হাউস নিয়ে গেল, গেস্ট হাউসে গিয়ে সবাই বলছে কে বলছে, ওরা বড় তো আমার আব্বা। তখন ওখান থেকে আমার আমার মা ভাত রান্না করতে তো খেত না, এগুলো এসপি ডিএসপি সব অবাক। তারপরে গাড়ি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সবাইকে বলেছে আমার ভাই আপনার দেখে রাখেন, আর আমাদের বাড়িতে ভাত রান্না করে তরকারি রান্না করে দিয়ে পাঠাতে, হোটেলে এসে খেত না, আমার মা রান্না করতে সেই ভাত আব্বা দিয়ে আসতো। ১৭৫৭ সালের 23শে জুন মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই পলাশির আম্রকাননে ইংরেজদের কাছে পরাজিত হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সেদিনই অস্তমিত হয়ে যায় বাংলার স্বাধীনতার শেষ সূর্য। এ ঘটনার 250 বছর পর মির্জাফরকে নির্দোষ দাবি করে বই লিখেছিলেন তাঁর বংশধর সৈয়দ রেজা আলী মির্জা। তবে আজগারি বেগম তার পূর্বপুরুষের কৃতকর্মকেই অন্যায় হিসেবে অভিহিত করলেন। পলাশির যুদ্ধ সম্পর্কে তো জানেন, এই যুদ্ধে মির্জাফরের ভূমিকা নিয়ে কিন্তু একটা ব্যাপক প্রশ্ন রয়েছে, আপনি কি মনে করেন? আছে তো, মির্জাফর বেমানে করলো, ঘেসিবাল রাজ বললো অমিচাঁদ আপন ফব কেন্দ্র রাজ দলার ঘেসিজি বেগম, তো মনে করে ওরা যুক্তি করে ওই মির্জাফর ছিল সেনাপতি, সমস্ত মনে করো যে পুলিশের যেমন হেড থাকে সৈন্যদের হেড ছিল, যখন যুদ্ধে সিরাজ নামে তখন সৈন্যদের বললো কেউ তলব মারব, তার তো লাট ক্লাস ঢুকলো, একটা মনে করো বাংলার বাঘ মেরে ফেলো, সিরাজ ধরা পড়তো ওই যে নাগরায় শুরু থেকে ধরেছিল, যখন সিরাজ পালায় লাল কী বলে আলেয়া আর মোহনলাল ওরা নৌকায় তুলে দেয়, কিন্তু যে জুতো পাইছিল সাজে ডাঙ্গায় শুষে ওই জুতো দেখে ধরেছিল, কেন
সেয়াদ আসে নৌকার থেকে ধরেছে সেয়াদে মির্জাফর যে কাজটা করেছিল সেটা কি ওকে বলেছিল লর্ড ক্লাইভ যে আমি তোমাকে সেয়াদ আলা সিংহাসন দিয়ে দেবো তিনি অন্যায় করছে আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছেন মির্জাফর বেমানে করছে সে সত্য কথা বলতে তো ভয় না ভালাম মায় বংশধর তাই বলে মিথ্যা কথা বলবো নাকি কিন্তু আপনি নিজে হচ্ছে মির্জাফরের বংশধর আমি বলবো কিন্তু তারপরেও তার যে কার্যকলাপ সেটাকে আপনি সমর্থন করছেন না না আমি করলাম না কেন সমর্থন করেন না কেন করি না কেন ওরা দেশটা কত ভালো ছিল আর দেশ একটা মুসলমান রাষ্ট্র ছিল তারপরে দেখো কত কি হলো হিন্দুস্তান বদলে হিন্দুস্তান পাকিস্তান হলো আর মুর্শিদ স্থাপনে কারে মুর্শিদ কুলি খান ওখানে জঙ্গল ছিল 365 মসজিদ আছে ওখানে সিরাজউদ্দৌলাকে ভালো মানুষ অভিহিত করে তিনি বলেন সিরাজকে হত্যার পর তার সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে আমাদের সিরাজ সিরাজ তো ভালো লোক ছিল পলাশীর যুদ্ধে সিরাজ জিতলে ভালো হতো তার কারণ সে মুর্শিদের নবাব ছিল আর সে মানুষ ভালো ছিল আমি খারাপ আর তুমি বলছো বাইজি এগুলো প্রত্যেকটা জমিদার বাড়িতে থাকে নব বাড়িতে থাকে বাইজি যে জলসাগর যে বসে সবাই যখন বসে তখন হয় এটা প্রত্যেকটা বাড়িতেই আছে জমিদাররা আছে নবাবের ছিল জলসাগর বলে কিন্তু আমি দেখছি যে কিছু বানানো ইতিহাস রয়েছে সিরাজকে বলা হয় যে খুব খারাপ ছিল হিন্দুদের উপর হিন্দু নারীদের উপর অনেক নির্যাতন না না এটা বলে ফলস বলেন তো এগুলো ফল বানানো কিরকম কোনো দিন আমি শুনে নেই সে হিন্দু না আলিয়া তো আলিয়া মোহনলাল তো সঙ্গে থাকতো ও আমি সব গল্প শুনি তারা কোনো চিহ্নও পাইনি কেউ বলতে পারবে না যে সিরাজের 10টা মেয়ে লোক তাকাতে বসে পাটির চেয়ে চেয়ে দেখাচ্ছে কোনো সিনেমায় নাটকে দেখেছ ওই তো 22 বছর বয়সে তার সময় কোথায় হলো সিরাজ যেখানে মরেছিল রক্তের ছাপ ছিল দেয়ালে দেখে মারলো হ্যাঁ বললো যে যা কষ্ট কাঁটা সবার ছিল এ করছিল ও করছিল এক পাপে সে মারল মোহাম্মদ কুড়িয়ে নিয়েছিল সিরাজউদ্দৌলা তো নামাজ পড়তে সময় চাইছিল নামাজ পড়তেও দেননি নাকি ও দেয়নি মারছে আর মাহমুদ বেগ কেন মারল ও বলেছিল পরে যে এত কষ্ট সিরাজ দিচ্ছিল আমার সহ্য হচ্ছিল আমার আমি কেটে ফেলেছি যে একবারই মরে যাক মোহাম্মদ মোহাম্মদ রেখে রাস্তা থেকে সিরাজ কুড়িয়ে নিয়ে এসেছিল নবাব বাবু মির্জাও সমর্থন করেন না মির্জাফরের কর্মকাণ্ড সে কাজটা ভালো করা যায় আর কি যেটা মেনে না যায় না ভালো হয় না আর কি উচিত না আর কি মির্জাফর যে কাজটা করেছে ঠিক না ভালো হয়নি আর কি কারণ যে যাই বলুক নবাব সিরাজদালা সেও ভালো মানুষ ছিলেন তার একটা সুনাম ছিল এবং সে লোক হিসেবে ভালো ছিল অল্প বয়সে সে রাজা হয়েছিল তার একটা সুনাম ছিল যদিও সে আমাদের বংশধর তারপরেও বলতে বা সত্য কথা বলতে হয় না বলাটা ঠিক না বলতে হয় সে কাজটা ভালো করে নাই যে আমরা তো অনেক সময় পরিচয় দিই না বলেই না যে আমরা অমকের বংশধর আমরা মির্জাফরের বংশধর লজ্জায় বলি না আমরা আর সময় আসে আমরা বলিনি বলি না আর কি আর ভালো লাগে না কারণ আমরা এখন বলতে বলতে গেলে বাংলাদেশ এসেছি আমরা আমাদের যে অবস্থা ছিল বাদবাদের ছিল আমরা বলতে গেলে পথভোগীর মির্জাফরের বংশধর তথা নবাব পরিবারের সদস্য হওয়ায় নবাব নান্নু মির্জা ভারত সরকারের কাছ থেকে ভাতা পেতেন বর্তমানে বংশ পরিচয় টিকে আছে নেই কোনো বিত্ত বৈভব ইন্ডিয়ান সরকার আমার বাবাকে পেনশন দিত যে পেনশনটা যাতে আমরা পাই এই ব্যবস্থা করলে ভালো হয় আর কি আমাদের জন্য আর কি কারণ আমরা তো পথের ফকির বর্তমান কিন্তু এই যে এক দেশকে আরেক দেশের নাগরিককে পেনশন দিতে পারে দেওয়ার নিয়ম নাই এটা তো ঠিক কথাটা ঠিকই আছে কিন্তু বিদেশ যদি মিয়া শুধু থাকে এটাও তো একটা সুযোগ করতে পারে সরকারের ইচ্ছা করলে বর্তমান সরকার ইন্ডিয়ায় হায়াদরিতে আমার বাবার ছবিও আছে দাদার ছবিও আছে আমার দাদার নাম হলো সৈয়দ খোরশেদ মির্জা আমার যে পুবত ভাই আছে সে হচ্ছে হায়াদরি ম্যানেজার বর্তমানে আছে
আমি জানি এই ভিডিও প্রকাশ হওয়ার পর অনেকেই আবারও আক্রমণাত্মক ভাষায় ঝাঁপিয়ে পড়বেন। তাদের উদ্দেশ্যে আমি আগেই বলে দিচ্ছি, এখানে কাউকে ছোট বা কাউকে বড় করার উদ্দেশ্য নিয়ে আমি আসিনি, গোপনে কিংবা কারো অনিচ্ছায় কিছু ধারণও করিনি। মীর জাফরের বংশধরদের ডাকেই ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় তুলে ধরতে এখানে এসেছি আমি। মানুষের পরিচয় তার নিজের কর্মকাণ্ডে। বাবার দোষে যেমন সন্তানকে দোষ দেয়া যায় না, তেমনই 250 বছর আগে মীর জাফরের কৃতকর্মের জন্য তার বংশধরদের বিদ্রুপ করা কিংবা খারাপ দৃষ্টিতে দেখাও ঘোরতর অন্যায়। একইভাবে যারা মনে করেন মীর জাফরের বংশধর বলেই তাদের লুকিয়ে থাকতে হবে, প্রকাশ্যে আসা যাবে না, প্রকাশ্যে আনা যাবে না, তারাও ঘুরে ফিরে তাদের চিরকাল অবরুদ্ধ রাখার পক্ষে। হীনম্মন্যতার দেয়াল ভেঙে মীর জাফরের বংশধরেরা স্বাভাবিক জীবনযাপন করবেন, এটাই চরম প্রত্যাশা।